হচ্ছে কম পেঁয়াজ দিয়ে ডিম ভুনা। তো আমরা এখন ডিমটা ভেজে নিব, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব লবণ। ভাজা হয়ে গেছে, তো আমরা এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোট ভাবে ভেজে নিব। আমাদের হয়ে গেছে, এইগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। তারপর হালকা পরিমাণ পানি দিয়ে দিব, ফুটানো পানি। কিছুক্ষণ মেরে নিব। তারপর এখন দিব মরিচ পাতি পরিমাণ মতো, আপনি ঝাল যতটুকু খেতে ইচ্ছুক। তারপর এভাবে নেড়ে নিব। তারপর দিয়ে দিব হলুদ পাতি পরিমাণ মতো, আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। এভাবে কিছুক্ষণ আটকে থাকবে। রোলারের পর এখন দিয়ে দিব লবণ। তো এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো এভাবে কিছুক্ষণ এভাবে রেখে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো এখনো হয়ে গেছে, তো আমরা এখন দিয়ে দিব ধনে পাতা এবং সাথে কাঁচামরিচ। তো আপনি চাইলে জিরা ফাঁকিও দিতে পারেন, কিন্তু আমি ধনে পাতা দিচ্ছি সে কারণে দিচ্ছি না। তো আপনি যদি ইচ্ছে হলে আপনার দিতে পারেন, যদি ধনে পাতা না থাকে সেজন্য আপনি জিরা ফাঁকি দিতে পারেন। এইভাবে আমরা ছিটিয়ে দিব। তো এখন হয়ে গেছে, তো এটি পুরো ঝুলঝুল রেখেছি, এখন আমরা পরিবেশন করব। তো আমাদের রান্নাটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কালারটা অন্যরকম হয়েছে, একটু ঝুলঝুল। তো অনেকে কিন্তু ভুনা খেয়ে থাকে, কিন্তু এটা অন্যরকম হয়, কিন্তু আমরা একটু ঝুলঝুল এবং পেঁয়াজ কম হয়েছে। তো আপনারা চাইলে বাসায় পরিবেশন করতে পারেন। তো আমার যতগুলো রান্না আছে সেগুলো হচ্ছে সিম্পল, আমার চ্যানেলের নাম হচ্ছে সিম্পল, আর এবং কি যাতে সবাই খেতে পারে, তো সেভাবে রান্নাটা করেছি, সাধারণ মানুষও যেতে রান্না করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।